নমস্কার বন্ধুরা, সুনীতিস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লক্ষ্মী পূজা তো চলে এসেছে, তাহলে এবার আমাদের ঠাকুরের বাসন তো পরিষ্কার করতে হবে। তাই কিভাবে ঝটপট খুব সুন্দর করে বাসন মাজা যায় আপনাদের সেটা আজকে আমি দেখাবো। দেখুন আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন। এই ঠাকুরের বাসনগুলো মাজতে আমরা নিয়েছিলাম পীতাম্বরী আর পাতিলেবু দু টুকরো করে। পাতিলেবুর টুকরোর ভেতরে পীতাম্বরী লাগিয়ে সমস্ত বাসনগুলোকে ঘষে নিয়েছি। এই দেখুন সমস্ত বাসনগুলোকে সুন্দর করে ঘষে নিয়েছি। ঘষা হয়ে গেছে, এবার আমি বাসনগুলোকে জলে ধুয়ে নেব। এই দেখুন আমার বাসনগুলো ধুয়ে নিয়েছি, ঝকঝকে তকতক করছে। আর কোনো অসুবিধা নেই, কোনো কষ্ট নেই, আপনারাও এইভাবে বাসন মেজে নেবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।